আমি নতুন একটা রিকোমেন্ড আলোচনা করবো যেটা হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে রেলের প্রত্যেকটা জোন ওয়েস্ট ইস্ট সাউথ নর্থ প্রত্যেকটা জোনেই কিন্তু ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি কিন্তু বের হচ্ছে তো এই নিয়ে মোটামুটি এক মাসের মতো প্রায় বারো হাজারের ওপর কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে তো এইখানে এই ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে দু হাজার দুশো ছাব্বিশটা ভ্যাকান্সি এসছে অ্যাপয়েন্ডিস ভ্যাকান্সি তো তোমরা এই পরপর যারা ভ্যাকান্সি বেরোচ্ছে রেল ডিপার্টমেন্ট থেকে তো যারা অ্যাপ্লাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো রেল ডিপার্টমেন্ট অবশ্যই অ্যাপ্লাই করো কারণ রেল ডিপার্টমেন্টের এইভাবে পরপর অ্যাপেন্ডিক্স বার হওয়া মানে ব্যাপারটা হচ্ছে যখনই রিক্রুটমেন্ট নেবে কিন্তু অ্যাপেন্ডিক্স থেকে নেবে এটা বোঝা যাচ্ছে এবং অ্যাপেন্ডিক্স কিন্তু ম্যান্ডেটরি করে দেবে যেমন প্রাইমারিতে যেমন ডিএড না হলে বসতে হবে না সেরকম তো রেল ডিপার্টমেন্টেও কিন্তু এই রকম সিস্টেম চালু করতে শুরু করেছে তো এখানেও সেই সেম কেস হয়েছে না তো এত প্রত্যেকটা জোন থেকে প্রত্যেকটা জোন থেকে কিন্তু অ্যাপেন্টিসের জন্য লাগাতার কিন্তু ভ্যাকান্সি হচ্ছে এটা শুধুমাত্র আইটিআইয়ের জন্য যারা আইটিআই পাস করেছে সেই আইটিআই আইটিআই পাস করেছো এবং মাধ্যমিক পাসের উপর ভিত্তি করে কিন্তু প্যানেল তৈরি করবে তো তোমরা আগে প্রত্যেকটা রেলেরই একই সিস্টেম তো এখানে কি কী কন্ডিভিশনে কি আছে না আছে সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব নোটিফিকেশানের দ্বারা তো নোটিফিকেশান দেখার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমার লার্নিং রাজকুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটাতে ভালো হয় ভালো লাগে তোমাদের তাহলে লাইক এবং শেয়ার করো তো চলো নোটিফিকেশানটা আমরা দেখে নেই দেখো নোটিফিকেশানে ওয়েস্ট ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে কিন্তু স্টার্ট ডেট হয়েছে এগারো দশ একুশ এগারো তারিখ থেকে তোমাদের শুরু হবে অনলাইন সাবমিশান এবং ক্লোজ ডেট হচ্ছে দশ এগারো একুশ মানে প্রত্যেকটা রেল ডিপার্টমেন্টে এক মাস কিন্তু সময় এক মাস ধরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তবে যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি করাই ভালো কারণ যদি লাইন ডিস্টার্ব হয়ে যায় সাইট ডিস্টার্ব হয় ম্যাক্সিমাম সাইট ডাউন হয়ে যায় তো এই এটা যাতে না হয় তার জন্য তোমরা এখন থেকে এগারো তারিখের পর থেকে কিন্তু স্টার্ট করে দাও দেখো কতগুলো ভ্যাকান্সি এসছে দু হাজার দুশো ছাব্বিশটা ভ্যাকান্সি প্রত্যেকটা ডিভিশনে হয়েছে একটা জাওলপুর ডিভিশনের ভ্যাকান্সি জাবলপুর ডিভিশানে ডিজেল মেকানিকে আছে তিরিশটা ইলেকট্রিশিয়ান আছে একশো ষাট ওয়েল্ডারে আছে তিরিশটা মেশিনিস্ট আছে পাঁচটা ফিটারে আছে একশো চল্লিশ টার্নারে আছে পাঁচটা ওয়ারম্যানে আছে পনেরোটা ম্যাশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর আছে পনেরোটা এইভাবে প্রত্যেকটা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের প্রচুর যে ট্রেড সেই ট্রেডে গারেন্ডার তারপর পাম অপারেটার কাম মেকানিক প্রচুর ট্রেড আছে তো বত্রিশটা ট্রেড আছে জাবলপুর ডিভিশনের জন্য বত্রিশটা ট্রেড আছে এবং টোটাল হচ্ছে পাঁচশো সত্তরটা কিন্তু ভ্যাকান্সি জাবলপুর ডিভিশানে তারপর আছে ভূপাল ভোপাল ডিভিশনে ভূপাল ডিভিশনের জন্য দেখো এসি মেকানিক আছে ব্ল্যাক স্মিথ এখানেও আঠেরোটা আঠেরোটা কিন্তু ট্রেড আছে ভোপালে ভোপালে আঠারোটা ট্রেড আছে এবং এটা হচ্ছে ছশো আটচল্লিশটা পোস্ট আছে দ্বিতীয় হচ্ছে তোমার কোটা ডিভিশান কোটাতে ইলেকট্রিশিয়ান ফিটার একশো সাত একশো দশ এবার ভ্যাকান্সি আছে কোটাতে আছে ছশো তেষট্টিটা ছশো তেষট্টি ভ্যাকান্সি আছে কোটাতে এভাবে তোমার কোটা ওয়ার্কশপ একশো ষাটটা আছে ভোপাল ওয়ার্কশপে আছে একশো পঁয়ষট্টিটা জব্বলপুরে আছে কুড়িটা ইলিবিটি ক্যান্ডাডার হচ্ছে পনেরো বছর বয়স হতে হবে মিনিমাম পনেরো বছর বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে চব্বিশ বছর বয়স সেখানে কাট এজ রিলেকশান আছে পাঁচ বছর আছে এস সি এসটিদের জন্য এবং তিন বছর আছে ওফিসের জন্য এবং যারা পার্সোনাল ডিসাবিলিটি তাদের আছে দশ বছর দশ বছর ছাড় পাবে তা এডুকেশান কোয়ালিফিকেশান এলিবি কন্ডিশন মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে টেন পাস টেন পাস মানে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে এবং সেখানে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস রাখতে হবে যাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস আছে তারা অ্যাপ্লাই করবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস না থাকলে কিন্তু অ্যাপ্লাই করার দরকার নেই কিন্তু পাবে না এখানে বলে দেওয়া আছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে এবং আইটিআই যে রিলেটেড ট্রেড যে এতগুলো ট্রেড আছে পঁয়ত্রিশ ট্রেড আছে সেই ট্রেডের মধ্যে যে কোনো ট্রেড জাবলপুর ডিভিশানে আছে পঁয়ত্রিশ তারপরে ভোপালে আছে সতেরো এইভাবে যে 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 ডিভিশানে সেই সব ডিভিশানে যে যতগুলো ট্রেডের মেনশান করা আছে সেই ট্রেড মেনশনের এস সিবিটি বা এনসিবিটি সার্টিফিকেট থাকলে মোট সিলেকশানে মাধ্যমিকের মার্কস এবং যে আইটিআই মার্কস সেই মাধ্যমিক এবং আইটিআই মার্কসের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি করবে অ্যাপ্লিকেশান ফিজ যারা এস সি এস টি ও বিসি আছো তাদের একটাও লাগবে না পয়সা লাগবে না এবং মেয়ে আছো যারা তারও পয়সা লাগবে না তো যারা জেনারেল আছো তাদেরকে একশো টাকা লাগবে দেখো কী কী ডকুমেন্টস লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য তো ফটোগ্রাফ এবং সিগনেচার জেপিজি এবং যে ফর্ম্যাট থাকবে সেটা হচ্ছে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে থাকতে হবে সার্টিফিকেট পিডিএফগুলো পঞ্চাশ কেবি এবং দুশো কেবির মধ্যে হতে হবে মার্কশিট লাগবে এসসি মানে মাধ্যমিক মার্কশিট মাধ্যমিক সার্টিফিকেট কমিউনিটি থাকলে এসসিএসটি ও ওবিসি সার্টিফিকেট পিডাব্লিউডি থাকলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে তার সার্টিফিকেট আর আইটিআই প্রপোজাল বা মার্কশিট ইস্যুড কী করছে এনসিবিটি বা এসসিবিটি সেই সার্টিফিকেট লাগবে যারা অ্যাপ্লাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করা অবশ্যই কাট অফ অনেক কম আসবে তো আমরা নেক্সট ভিডিওতে আবার নোটিফিকেশানে আলোচনা করব